দর্শক টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আপেল শাহরিয়ার। আর বরিশালে রয়েছেন আমাদের সহকর্মী আলী জসিম। প্রথমে যাচ্ছি আপেল শাহরিয়ার, আপনার কাছে জানতে চাইব যে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের নিম্নয়ের মানুষ আসলে কি বলছে সেটি জানাবেন। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে, আপনি যেটি বললেন যে নিম্নয়ের মানুষ কি বলছেন, তারা খুশি। বাজারের যে বিভিন্ন পণ্যের যে ঊর্ধ্বমুখী দাম সেইটির জন্য যে তাদেরকে স্বস্তিদায়ক, তারা বলছেন যে তারা যে কম দামে এই পণ্যগুলো কিনতে পাচ্ছেন। তবে তারা একটি অনুরোধ জানিয়েছেন, যেসব পণ্য দেওয়া হচ্ছে তার মধ্যে যদি চাল আর আটাটা যদি যুক্ত করা যায় তাহলে তাদের জন্য অনেকটা ভালো হতো। আর বলে রাখি যে একজন কিন্তু আসলে মাসে একবারই তারা এই সেবাগুলো নিচ্ছেন, অর্থাৎ তারা বলছেন যে যে পরিমাণটা দেওয়া হচ্ছে সেটি অনেকটাই কম। পরিবারে যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে আসলে এই 2 লিটার তেল সারা মাস চালাটা অনেকটাই কঠিন। তারা বলছেন যে এইসব পণ্যগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর পরিমাণ যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের জন্য একটি ভালো হতো। পাশাপাশি বলে রাখি যে এটি কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে, এই কারণে একটি বিড়ম্বনা যেটি হচ্ছে আমি দেখলাম যে বেশ কয়েকজন যারা আসলে উপকারভোগী, যারা আসলে সেবাটি নিতে এসেছেন, তারা দেখছেন তাদের যে ফ্যামিলি যে কার্ডটি রয়েছে সেটা স্ক্যানে নিচ্ছেন না, এই জন্য কিছুটা দেরি হচ্ছে। অনেকে আছে 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরও তার এই পণ্যটি তারা পাচ্ছেন না, এই অভিযোগটি তারা করছেন। তারা বলছেন যদি সহজভাবে যদি তাদের এই পণ্যটি যদি সেবাটি যদি দেওয়া যায় তারা তাদের এটি উপকার হতো, তারা যেটি বলছেন। তো বলে রাখি স্বাভাবিকভাবে ভালোভাবেই আসলে টিসিবির পণ্যগুলো দেওয়া হচ্ছে। আমরা এখন চলে যাব বরিশালে, আমাদের প্রতিনিধির এখানে রয়েছেন আলী জসিম, তার কাছে জানবো সেখানকার টিসিবির কার্যক্রম। ঢাকার সহকর্মী উনি বলে গেছেন আপেল শাহরিয়ার এখানে এসেছে বরিশাল। বরিশাল জেলার শুধু 10টি উপজেলায় 1,30,000 প্রায় 30,000 লোককে এই সুবিধা কার্ড দেওয়া হয়েছে। আর মহানগরীতে 30টি ওয়ার্ডে আপনার 90,000 3,000 করে 90,000 সুবিধাভোগী লোককে আপনার সুবিধা কার্ড দেওয়া হয়েছে। আজকে সেই পৃথিবীর পণ্য দেওয়ার প্রথম তারিখ, অনেক জায়গায় এখনই শুরু হয় নাই। আমি এ ব্যাপারে পৃথিবীর বিভাগীয় কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে আজকে মহানগরীর 21টি ওয়ার্ডে দেওয়া হবে এবং জেলার 1টি উপজেলা মূলাদিতে দেওয়া হবে, এরপরে পরবর্তীতে সবগুলি পর্যায়ক্রমে দেওয়া হবে। আর এই যে পৃথিবীর যে পণ্য, এই চার প্রকার পণ্য, এই পণ্যতে আমি অনেকের সাথে কথা বলেছি সুবিধাভোগীদের সাথে, তারা বলেছে যে হ্যাঁ এই এই সময় এটা তাদের জন্য বেশ কাজে লাগবে, কাজে লাগবে। আর এছাড়াও মানুষের ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিলেন, যুক্ত ছিলেন আপেল শাহরিয়ার এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলী জসিম।